হে গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি ফারহান, ফ্রিল্যান্সার নাসিমের ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আই। পার্ট 3, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের বিষয়ে বর্তমানে আমরা অনেকেই জানি। গ্রাফিক্স ডিজাইন অনেক অংশে বিভক্ত, তাই ডিজাইন নিয়ে বিভিন্ন রকমের কাজ গ্রাফিক্স ডিজাইনের আওতায় পড়ে। যেমন ধরুন, ছবি এডিট করে প্রিন্ট করাও এক ধরনের গ্রাফিক্স ডিজাইন, কারণ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করে ছবির কাজ করা হয়। অন্যদিকে কোনো ধরনের ব্যানার, পোস্টার, মনোগ্রাম, বইয়ের কাভার, সিডি ডিস্ক কাভার, সিনেমার পোস্টার ইত্যাদি, এই সব গ্রাফিক্স ডিজাইনের আওতায় পড়ে। চলুন জেনে নেওয়া যাক, অনলাইনের জন্য কোন কাজগুলো গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে বেশি পাওয়া যায়। 1, লোগো ডিজাইন। 2, ব্যানার ডিজাইন। 3, মুভি পোস্টার ডিজাইন। 4, ফটো এডিটিং। 5, ফটো রিটাচ। 6, বুক কভার ডিজাইন। 7, ব্রোচার ডিজাইন ইত্যাদি। ওপরে দেওয়া কাজ থেকেও আরও অনেক ধরনের কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে। আসলে গ্রাফিক্স ডিজাইন পুরো ব্যাপারটি হলো আপনার আর্ট করার অভিজ্ঞতার ওপর নির্ভর করে। আপনি যদি ভালো আর্ট করার অভিজ্ঞতা রাখেন, তবে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন আপনি করতে পারবেন। যদি গ্রাফিক্স ডিজাইন করার সফটওয়্যারগুলো আপনি শিখে নেন, তাহলে সেই সফটওয়্যারগুলোতে আপনি আপনার কল্পনার আর্টটি করে ফেলতে পারেন। গ্রাফিক্স ডিজাইন করতে হলে যে সফটওয়্যার কাজ শিখতে হবে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইন করার জন্য মূলত এই সফটওয়্যারগুলো জানলে হবে, কিন্তু কাজের গতি আরও বাড়ানোর জন্য আপনি নিচে দেওয়া সফটওয়্যারগুলোও শিখতে পারেন। সেখানে অনেক কিছুই রেডিমেড করা থাকে, আপনাকে শুধু সেগুলো ব্যবহার জানতে হবে। যেমন ধরুন, কোনো গ্রাম বা লোগো ডিজাইন করবেন, আপনি বিভিন্ন প্রকার ট্যাপ এর সফটওয়্যারগুলোতে পাবেন, এবং কালার ম্যাচিং এর একটি ব্যাপার থাকে, যার জন্য এই সফটওয়্যারগুলো কমান্ডেড। গিম্প, কোরাল ড্র, সেরিফ ড্র প্লাস, এক্সট্রা, কোরাল পেন্ট শপ, কোরাল ফটো ইম্প্যাক্ট ইত্যাদি। ধরুন কেউ একজন আপনাকে লিফলেট ডিজাইন করতে দিল, এখন আপনি বিভিন্ন ফরম্যাটে এটি করতে পারেন। সবচেয়ে ভালো কালার ও ফরম্যাট দিয়ে ডিজাইনটি করে দিলে আপনার ক্রেতাও খুশি হবে। সুতরাং গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনাকে এইসব জিনিস নিয়ে ভালো ধারণা থাকতে হবে। ছবি এডিটিং সম্পর্কে যদি বলি, তবে একজন মানুষের একটি র পিকচার, অর্থাৎ শুধু ডিফল্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিকে এডিট করে সুন্দর ও পরিষ্কার করে ফেলাই হলো ফটো এডিটিং এর কাজ। অন্য কাজগুলোর থেকে গ্রাফিক্স ডিজাইন কাজটি অনেক মজার এবং সহজও। মজার ব্যাপার হলো, আমাদের দেশে কোনো স্টুডিওতে একটি ছবি তুলে 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজে প্রিন্ট করে নিলে হয়তোবা 50 টাকা দেওয়া হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এরকম একটি ছবি তুলে কোনো বিদেশি ব্যক্তি আপনাকে পাঠিয়ে সেটিকে পরিষ্কার করে এডিট করে দিতে বললে তিনি আপনাকে $20 থেকে $30 পর্যন্ত পেমেন্ট করবেন, যা বাংলাদেশি টাকায় 1500 থেকে 2000 টাকা। এছাড়াও বর্তমানে পৃথিবীর যত কোম্পানি রয়েছে এবং নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে, তারা তাদের সার্ভিসের ব্র্যান্ডিং ও মার্কেটিং করার জন্য বিভিন্ন প্রকার লগো, মনোগ্রাম, ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট, ছবি, লিফলেট, ব্রোচার ইত্যাদি ইত্যাদি অনেক প্রকার ডিজাইন ফ্রিল্যান্সারদের দ্বারা করিয়ে নেন, যা একজন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারে। সুতরাং গ্রাফিক্স ডিজাইনেও একটি ভালো ক্যারিয়ার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোনটি আপনি শিখবেন, কোনটি আপনার জন্য ভালো হবে, সে ব্যাপারে এর পরের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ফটো এডিটিং অথবা ক্লিপিং পাথ, এই স্কিলগুলো প্রকৃতপক্ষে গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ। ফটো এডিটিং, ক্লিপিং পাথ বলতে আসলে যা বোঝায় তা জানা অবশ্য। ফটো এডিটিং বলতে পূর্বের আলোচনার ব্যাপারগুলোই বোঝায়। অন্যদিকে ক্লিপিং পাথ বলতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে একদম সাদা বা ট্রান্সপারেন্ট রাখাকেই বোঝায়। এখন আপনি ভাবতে পারেন যে ব্যাকগ্রাউন্ড তো মোবাইল অ্যাপস দিয়ে রিমুভ করা যায়। না, আসলে এই ব্যাপারটা এত সাধারণ নয়। আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেগুলো খুব একটা পারফেক্ট হয় না। নিচের ছবিটি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন ক্লিপিং পাথ বলতে প্রস্তুত কি ধরনের কাজকে বোঝায়। এই ছবিটির দিকে লক্ষ্য করলে দেখবেন মেয়েটির চুলের কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র পিছনের কালারটি চলে গেছে।
এত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়েছে যা মোবাইলের কোনো অ্যাপ দিয়ে করা সম্ভব নয়। এটি ছোট ছোট কাজগুলো বিভিন্ন ই কমার্স ওয়েব প্রোডাক্টসের ব্যাকগ্রাউন্ড সাদা করে আপলোড করার জন্য হয়ে থাকে। অন্যদিকে ফটো ম্যানিপুলেশন বলতে সহজ অর্থে একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবির কালার পরিবর্তন করে আরও আকর্ষণীয় করে তোলাকে বোঝায়। নিচে ছবিটি লক্ষ্য করুন, এই হলো ফটো ম্যানিপুলেশন। যাই হোক, আশা করা যায় আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। ভিডিও এডিটিং, টেলিভিশন আবির্ভাব হওয়ার পর থেকে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে অনেক কিছু দেখে থাকি। বর্তমানে ভিডিও ছাড়া চলে না বললেই চলে। জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে গেলে দেখা যায় বিভিন্ন রকমের ভিডিও, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের অ্যাডের ভিডিও দেখা যায়। আপনাকে ধরে নিতে হবে কেউ না কেউ এই ভিডিওগুলো এডিটিং করেছেন এবং তারপরে এগুলো দেখতে কালারফুল এবং আকর্ষণীয় দেখায়। সুতরাং ভিডিও এডিটিং জানলে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও বিদেশে ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করতে পারেন, অথবা বাংলাদেশি মিডিয়া কোম্পানিতেও আপনি চাকরি করতে পারেন। এই স্কিল থাকলে কাজের ভালো সুযোগ রয়েছে। তো চলুন জেনে নিই কোন কোন সফটওয়্যার সম্পর্কে জানলে ভিডিও এডিটিং করা সম্ভব। নিচে ভালো কিছু ভিডিও এডিটিং সফটওয়্যারের লিস্ট দেওয়া হলো: অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার, সাইবার লিঙ্ক পাওয়ার, ডিরক্ট, ভিগাস প্রো, টুলিড ভিডিও স্টুডিও ইত্যাদি। এইসব ভিডিও এডিটিং সফটওয়্যার খুবই জনপ্রিয়। কিন্তু ভিডিও এডিটিং এর কাজ করতে হলো যে আপনাকে সব সফটওয়্যারগুলো শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মজার বিষয় হলো এখানে সব ধরনের সফটওয়্যারে ফাংশনগুলো প্রায় একই রকম, একটু কম বেশি হতে পারে, তাই আপনি 2 থেকে 3টি জানলে বাকিগুলো সহজে শিখে নিতে পারবেন। প্রথম সিরিয়ালে যেগুলো দেওয়া আছে সেগুলো সবচেয়ে ভালো। এগুলো দিয়ে আপনি বলিউড, হলিউড, টলিউড এর সিনেমা এডিট করা হয়। একটি 40 সেকেন্ডের অ্যাড তৈরি করে দিলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রায় $200 পর্যন্ত আয় করা সম্ভব, যা বাংলাদেশে 15 থেকে 16 হাজার টাকা। সুতরাং ভিডিও এডিটিং এর কাজেও ভালো ক্যারিয়ার গঠন করা সম্ভব, যা কখনো থেমে যাবে না, কারণ বর্তমানে ভিডিও এডিটিং এর প্রচুর প্রয়োজন হয় এবং সেটি আমরা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারি। কোম্পানির বিজ্ঞাপনের জন্য একটি ভিডিও কত গুরুত্বপূর্ণ। ভিডিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি কাজ যা সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট ও বায়ার যিনি কাজ করিয়ে নেন এর ওয়েবসাইট এর সমন্বয়ে কাজ করে। সার্চ ইঞ্জিন আসলে কি জিনিস তা জানার জন্য নিচে ছবিটি লক্ষ্য করুন। আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি তীর দিয়ে চিহ্নিত করা ওয়েবসাইটের নামগুলো। আর একটু উপরে লক্ষ্য করুন, গুগলে একটি সার্চ করা হয়েছে বাই ক্যামেরা অনলাইন, যার অর্থ অনলাইনে ক্যামেরা কিনুন। এটি লিখে সার্চ করার পরে জনপ্রিয় ওয়েবসাইট amazon.com সবার প্রথমে এসেছে, তারপরে রয়েছে bagdum.com ও aajkedeal.com। এই দুইটি আমাদের বাংলাদেশি ওয়েবসাইট। এরপরে যেগুলো এসেছে সেগুলো বিশ্বে ভালো জনপ্রিয়, কিন্তু প্রথম পেজে daraz.com, alibaba.com, aliexpress.com, ebay.com নেই কেন? কারণ একটাই, আর সেটি হলো যে সব ওয়েবসাইট প্রথম পেজে রয়েছে সেই ওয়েবসাইটগুলোর ভালো সিইও এর কাজ করা রয়েছে, যার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে এসব ওয়েবসাইট সিরিয়ালি প্রথম পেজে শো করেছে। এখন প্রশ্ন হলো ওয়েবসাইটগুলো সার্চ করার পরে প্রথমে আসলে মালিকের কি লাভ, তাই না? হ্যাঁ, এখানে মালিকের লাভ রয়েছে, আর যার জন্যই তারা ওয়েবসাইটে এসইও এর কাজ করিয়ে নেন। উদাহরণ ধরুন, আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার মোবাইলে রিচার্জের প্রয়োজন, এর জন্য আপনি হয়তোবা ফ্ল্যাক্সলোরের দোকান খুঁজবেন, আর আপনি যে ফ্ল্যাক্সলোরের দোকান সবচেয়ে কাছে পাবেন সেখান থেকে রিচার্জ করবেন। এক্ষেত্রে যে দোকানটি আপনার কাছে সে দোকান অন্য দোকানগুলোর চেয়ে কাস্টমার বেশি পেল। এরকম আপনার মতো করে হেঁটে যাওয়া অনেক মানুষ সেই দোকানে গিয়ে ফ্ল্যাক্স লোড করবে। অন্যদিকে ধরুন, আমি সত্যি একটি ক্যামেরা কেনার জন্য গুগলে
এভাবে সার্চ করলাম এবং আমার সামনে এই ওয়েবসাইটগুলো এলো। আমি অবশ্যই প্রথম পেজে থাকা ওয়েবসাইটগুলোতে আগে প্রবেশ করে ক্যামেরার মডেল চয়েস করব। ভালো লাগলে কিনেও ফেলতে পারি, তাই নয় কি? তাহলে পরের পেজ 2, 3, 4, 5, 6 কেন ইন্টারনেট ব্যবহারকারীর নাও প্রবেশ করতে পারে, কারণ হাতে না গেলে আমরা যেটি পাই সেটিকে বেশি প্রাধান্য দিয়ে প্রবেশ করি। ঠিক এভাবে একটি কোম্পানি তার প্রোডাক্টস বা সার্ভিস বেশি সেল করতে পারে এবং বেশি সেল হলে কোম্পানির লাভ। ওয়েবসাইটগুলো মানুষ সহজে চিনবে এবং অনেক মানুষ ভিজিট করবে, তখন ভিজিটর বাড়বে, আর যার জন্যই এসইও এর কাজ করে থাকে। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের কাজে লাগানো হয়। এক্ষেত্রে যা যা শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট অপটিমাইজেশন, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক, এসইও ট্র্যাকিং, কিওয়ার্ড অবজেক্টিভস, মডিফায়ার অ্যান্ড মিক্স অ্যান্ড মার্জ, গুগল ট্রাফিক, গুগল অ্যাডওয়ার্ডস, ইং কিওয়ার্ডস ইত্যাদি। একটি ওয়েবসাইটে পুরোপুরি এসইও করে দিতে 4 থেকে 5 মাস পর্যন্ত সময় লেগে যায় এবং এ ধরনের কাজ মাসিক স্যালারি অথবা একটি নির্দিষ্ট বাজেটে চুক্তি করে দেওয়া হয়। অনেকেই প্রতি ঘন্টা কাজের জন্য টাকা নিয়ে করেন। এক একজন এক একভাবে কাজের চুক্তি করে বায়ারদের সাথে প্রতি ঘন্টা হিসাবে পেমেন্ট নেওয়া হয়। তবে এখানে $5 থেকে $15 পর্যন্ত প্রতি ঘন্টা পেমেন্ট পাওয়া যায়। সপ্তাহে 60 থেকে 70 ঘন্টা কাজ করলে প্রতি সপ্তাহে $300 থেকে $400 পর্যন্ত পাওয়া সম্ভব, যা বাংলাদেশে প্রায় $30,000। কিন্তু সেই পরিমাণ কাজ অবশ্যই পেতে হবে। সুতরাং ওপরের বিষয়গুলো জানলে আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে এসইও এর কাজ করে আয় করতে পারবেন। এক্ষেত্রে এ ধরনের কাজের চাহিদা রয়েছে অনেক, কারণ আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন বর্তমান ওয়ার্ল্ডে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে যেগুলো মালিক রয়েছে এবং তারা সেগুলো অবশ্যই কোন না কোন উদ্দেশ্যে তৈরি করেছেন, আর যার জন্য ওয়েবসাইটগুলোর মার্কেটিং এর প্রয়োজন হয় ভিজিটর বাড়ানোর জন্য। ডাটা এন্ট্রি জবস, আজকাল অধিকাংশ মানুষ ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, ফ্রিল্যান্সিং করতে বেশি আগ্রহী কারণ এই কাজটি অনেক সহজ, তাই সবাই এটি করতে চায়। কিন্তু আমাদের আরও একটি জিনিস জেনে রাখা উচিত, সবাই যদি শুধু ডাটা এন্ট্রি কাজ করে ফ্রিল্যান্সিং হতে চাইব, তাহলে অন্যান্য স্কিলে কি কাজ করার মতো ফ্রিল্যান্সার কমে যাবে? অন্যদিকে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলোতে কাজের চেয়ে ওয়াকার এর সংখ্যা বেশি হবে, ফলে একজন ফ্রিল্যান্সার এর ঠিক মতো কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই সমস্যাটি বর্তমানে রয়েছে, তাই ডাটা এন্ট্রিতে সবাই দ্রুত সফলতা অর্জন করতে পারছে না। অনেকেই প্রজেক্টে অ্যাপ্লিকেশন সাবমিট করে হাঁপিয়ে উঠেছে দিনের পর দিন, কিন্তু প্রজেক্ট পাচ্ছে না। তখন কেউ ফ্রিল্যান্সিং এর আশা ছেড়ে দিয়ে আবার কেউ অন্য কিছু শেখার চেষ্টা করছে। চলুন প্রথমে জেনে নিই যে ডাটা এন্ট্রির কাজ করতে হলে কি কি বিষয়ের উপর অভিজ্ঞ হতে হবে। ফাস্ট টাইপিং স্পিড, স্রাপ নাওলাজ অফ ইন্টারনেট ব্রাউজিং, স্রাপ নাওলাজ অফ ইউজিং ইমেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল ড্রাইভ অ্যান্ড ডক্স, ওয়ান ড্রাইভ অ্যান্ড ডক্স, ওয়েব রিসার্চ, ইনফরমেশান ক্লার্কস কালেকশন, সার্চিং ভাইরাস থিংস, প্রবলেম সলভিং, ওয়েবসাইট ইত্যাদি। ডাটা এন্ট্রিতে কাজ করতে গেলে এসব স্কিল আপনার থাকতে হবে, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, এগুলো সাধারণ 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি কম্পিউটার অপারেটিং অ্যান্ড অফিসিয়াল কোর্সগুলোতে শেখানো হয়ে থাকে। ডাটা এন্ট্রির সাথে কিছু সিমিলার ক্যাটাগরি রয়েছে, যেমন কল সেন্টার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ভয়েস ওভার অডিও ট্রান্সক্রিপশন, আর্টিকেল রাইটিং ইত্যাদি। কল সেন্টার, কল সেন্টার কাস্টমার কেয়ার ম্যানেজারের চাকরি বাংলাদেশেও রয়েছে, তবে আপনি চাইলে একজন ফ্রিল্যান্সার হিসাবেও বিদেশি কোম্পানির কল সেন্টার কাস্টমার কেয়ার ম্যানেজার হিসাবে কাজ করতে পারেন। এখানে আপনার কাজ হচ্ছে কল রিসিভ করা ও কল দেওয়া, সেখানে ইনবাউন্ড ও আউটবাউন্ড কল নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মতো বিদেশিও অনেক কোম্পানি রয়েছে যাদের অনেক কল আসে এবং সেই কলগুলো রিসিভ করার জন্য অনেক কর্মচারী কাজ করেন, তারা মাঝে মধ্যে ফ্রিল্যান্সারদের দিয়েও কাজ করিয়ে নেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রতি ঘন্টা অনুযায়ী পেমেন্ট দিয়ে কাজ করিয়ে নেয়।
আপনার ইংলিশ স্পিকিং যদি ভালো হয় তবে আপনি এটি করতে পারেন। কাজ বা প্রজেক্ট সংগ্রহ করাই হচ্ছে মূল বিষয়। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজ বা ভাষা অনুবাদের প্রচুর পরিমাণে কাজ রয়েছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো, এখানে মূল কাজ হচ্ছে একটি লেখাকে অন্য আরেকটি ভাষায় অনুবাদ করে লিখে দেওয়া। মনে করুন জাপানি ভাষায় একটি বই রচনা করা হয়েছে, বইয়ের মালিক চাচ্ছেন সেই বইটি আরও কয়েকটি ভাষায় তৈরি করতে। এক্ষেত্রে তাকে একটি অনুবাদক এজেন্সির সাহায্য নিতে হবে, অথবা এমন কাউকে দিয়ে কাজ করে নিতে হবে যে একই সাথে 2 থেকে 3টা ভাষা জানেন। জাপানি থেকে যদি চাইনিজ করতে হয় তবে বইয়ের মালিক সেটি জাপানি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে চাইনিজ ভাষায় করবেন। এক্ষেত্রে একজন জাপানি এবং একজন চাইনিজ ব্যক্তির প্রয়োজন হবে, যারা উভয়ই তাদের ভাষা এবং ইংরেজি ভাষা জানেন। অন্যদিকে আপনি যদি ইংরেজি জানেন এবং চাইনিজ ও জাপানি ভাষা ও বা অন্য কোনো ভাষা জেনে থাকেন, তাহলে আপনি এই ভাষার ওপর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বা অনুবাদের কাজ করতে পারবেন। এই ধরনের কাজের চাহিদাও অনেক রয়েছে। ভয়েস ওভার, আমরা মাঝে মাঝে টেলিভিশন বিজ্ঞাপনের ভিডিওগুলো দেখি, ক্যামেরার পিছন থেকে অনেক পুরুষ বা মহিলার ভয়েস শোনা যায়। তিনি হয়তো ওই প্রোডাক্টস নিয়ে কিছু একটা বলেন, অথবা কোনো একটি স্টোরি নিয়ে ভিডিও করা হয়েছে, তার সাথে স্টোরি সাবটাইটেল দিয়ে একটি সুন্দর ভয়েসে কেউ বলছেন, এরকমও দেখা যায়। সুতরাং এগুলোই হলো ভয়েস ওভারের কাজ। সুতরাং আপনার ইংরেজি উচ্চারণ যদি আমেরিকাদের মতো হয় এবং স্মুথ হয়ে থাকে, তাহলে আপনি তাদের বিভিন্ন ভিডিওতে ভয়েস ওভারের কাজ করতে পারবেন। এসব প্রজেক্ট fiverr.com মার্কেট প্লেসে বেশি পরিমাণে পাওয়া যায়। অডিও ট্রান্সক্রিপশন, অডিও ট্রান্সক্রিপশন বলতে একটি অডিও ফাইলকে লিখায় রূপান্তর করা বোঝায়। এক্ষেত্রে যে কোনো অডিও ফাইল হতে পারে বা ভিডিও ফাইলও হতে পারে। ধরুন বিবিসি নিউজে ইংরেজি খবরের মিনিটের একটি ভিডিও রয়েছে, সেখানে আপনাকে বলা হলো যে নিউজ প্রেজেন্টার যা যা বলছেন আপনি সবাই ভালোভাবে বুঝে ইংরেজিতে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে পাঠান, আমি আপনাকে $50 বা $4,000 দেব। তাহলে আপনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কাজটি করতে পারবেন। সুতরাং এটিকে বলা হয় অডিও ট্রান্সক্রিপশনের কাজ। আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং মূলত লেখালেখির কাজ। আপনার ইংরেজি লিখতে যদি সমস্যা না হয় এবং যে বিষয়টি আপনি ভালো বুঝেন সে বিষয়টি সম্পর্কে আপনার লিখতে দেওয়া হলে আপনি অবশ্যই লিখতে পারবেন। এগুলোকেই মূলত আর্টিকেল রাইটিং এর কাজ বলে। মার্কেট প্লেসগুলোতে এরকম হাজার হাজার প্রজেক্ট রয়েছে, যেখানে বিভিন্ন বায়ার ফ্রিল্যান্সারদের দিয়ে তাদের ওয়েবসাইটে লেখালেখির কাজ করিয়ে নেন। মনে করুন একজন বায়ারের একটি হেলথ টিপস এর ওয়েবসাইট রয়েছে, যেখানে তিনি প্রতিদিন হেলথ নিয়ে বিভিন্ন টিপস ও সাজেশন দিয়ে লেখালেখি করেন। তাই এর জন্য হেলথ সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন, আর তাই তিনি এমন একজনকে দিয়ে কাজ করান যিনি হেলথ সম্পর্কে কিছুটা হলেও জানেন। অন্যদিকে গুগলে অন্যান্য ওয়েবসাইটে রিসার্চ করেও তিনি লেখার জন্য আইডিয়া পেতে পারেন। যদি বলা হয় ওয়েট লুজ সম্পর্কে 1,000 ওয়ার্ডের একটি আর্টিকেল লিখুন, তাহলে আপনাকে অবশ্যই ওয়েট লুজ সম্পর্কে গুগলে রিসার্চ করতে হবে এবং টিপসগুলো তখন আপনার মতো করে লিখে দিতে হবে। কোন ওয়েবসাইট থেকে কপি করা দণ্ডনীয় অপরাধ, সেটি করা যায় না। সুতরাং এভাবে আপনি কোনো বায়ারের সাথে দীর্ঘদিন কাজ করতে পারবেন না। ডাটা এন্ট্রির কাজগুলো মূলত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। প্রকৃতপক্ষে ডাটা এন্ট্রির প্রজেক্টগুলোতে কোনো বায়ার নির্দিষ্ট কোনো কাজ রেগুলার আপনাকে করতে বলবে না। এখানে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন, তিনি আপনাকে বিভিন্ন প্রকার কাজ করতে দিবেন, যেমন ইমেল চেকিং, রিপ্লাই দেওয়া, গুগল ডেক্সের ওয়ার্ড ফাইলে কিছু লিখে বা এক্সেল শিটে কোনো হিসাব করা, গুগল সার্চ করে কোনো অ্যাকশনের কোম্পানির মালিকের অ্যাড্রেস কালেক্ট করা, কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা, কোনো ছবি আপলোড, এরকম যাবতীয় কাজকর্ম আপনাকে করে দিতে হবে। তাই অনেকেই চিন্তিত থাকেন যে ডাটা এন্ট্রি কাজ কিভাবে শিখতে হয়। আসলে শেখার মতো কিছু নেই, আপনাকে যে কাজটি দেওয়া হবে সেই কাজটি বায়ার আপনাকে শেয়ারের মাধ্যমে শিখিয়ে দেবেন। ডাটা এন্ট্রির
প্রজেক্ট শুরু করে বাইরের এক ঘন্টার একটা ট্রেনিং করাবে আপনাকে। এটি সেরকম কোনো প্রফেশনাল ট্রেনিং নয়, ভিডিও কলের মাধ্যমে বা টিম ভিউয়ার সফটওয়্যার স্ক্রিন দিয়ে শেয়ার করে আপনাকে আপনার কাজ বোঝাবেন, বাস এতটুকুই। আপনাকে শুধু ভালো ইংরেজি জানতে হবে, যেন আপনি ইংরেজিতে লিখতে পারেন এবং পড়ে বুঝতে পারেন। তবে ডাটা এন্ট্রির ক্ষেত্রে ইংরেজি লেখার সময় গ্রামার ভুল করা যাবে না। শুধু বাইরের সাথে চ্যাট করার সময় গ্রামার ভুল করলে সমস্যা নেই, কিন্তু তিনি যদি কিছু লিখতে দেন তবে অবশ্যই ভুল করা যাবে না। সাজেশন হিসেবে আমি বলবো, একজন নতুন ব্যক্তির ডাটা এন্ট্রির কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, কিছুদিন দেখুন কেমন লাগছে, পাশাপাশি আপনি অন্য কিছু শিখতে পারেন। এভাবে এগিয়ে গেলে আপনার কাজ সংগ্রহ করার অভিজ্ঞতাও বাড়বে, অন্যদিকে আপনি আরেকটি কাজও শিখতে পারছেন, সুতরাং দুটি কাজ একই সাথে করতে পারছেন।